আপনারা আপনারা কি এর পাশের লঞ্চ টাই মানে আপনারা কি পাশের লঞ্চটাতেই ছিলেন? হ্যাঁ ভাই, আমরা হচ্ছে নড়িয়া চারে ছিলাম, ওই নারায়ণগঞ্জ সুরেশ্বর পন্ডিচেরি যে লঞ্চ আছে না ওইটাতে। আচ্ছা, প্রথমে যদি আপনার নামটা বলতেন। আমার নাম রাজু। আচ্ছা রাজু, তাহলে আপনারা যে দুর্ঘটনা কবলিত যে ট্রলার, এটার পাশেই যাতায়াত করছিলেন আরেকটা লঞ্চ দিয়ে, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুর্ঘটনাটা মানে মূলত ঘটেছে কি কারণে, কোনো কিছু অনুমান করতে পেরেছেন বা ওটা দেখার সুযোগ হয়েছে আপনাদের? ভাই, আমরা যতটুকু দেখেছি আর কি, লঞ্চটি ছিল হচ্ছে আকার অনেক ছোট, নারায়ণগঞ্জে যে লঞ্চ গুলো আছে না ওগুলো অনেক ছোট লঞ্চ, আর শিপটা আমলোড ছিল, শিপটা অনেক বড় ছিল। তো আমরা যতটুকু দেখেছি, আমরা যখন দেখেছি তখন হচ্ছে যে শিপের একদম কাছে ছিল লঞ্চটি, আর ড্রাইভার, শিপের যে ড্রাইভার ছিল উনি আসলে খেয়ালই করেনি যে ওনার শিপের সামনে বা সাথে একটি আর কি লঞ্চ ছিল, ওনারা তখন স্পিড ফলো করেনি। তো তখন দুর্ঘটনা ঘটতেছে এমন সময় আমরা যে লঞ্চ আছে ওখান থেকে চিৎকার করে সবাই লঞ্চটাকে মানে শিপটাকে থামানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ তো হ্যাঁ, ওরা আপাতত স্লো স্লো করার আগেই লঞ্চটি আর কি ডুবে যায় আর কি। আচ্ছা আচ্ছা। এমনিতে কি ওই ছোট যে লঞ্চটা, ওরা কি ওদের লাইনেই ছিল নাকি ওভারটেক মানে ক্রস লাইনে ঢুকেছে, কি মনে হয়েছে আপনাদের? নাকি ওরা লাইনে ছিল, বড় শিপটা এসে ওদেরকে চাপা দিচ্ছে? আমরা যতটুকু দেখেছি, আমি যখন ভিডিও করছি বা তাকাইছি, তখন আমরা যদি শিপের সাথে একেবারে মানে মুখ মানে একদম পাশাপাশি মানে শিপের মাথায় লঞ্চটা আর কি উঠে যাচ্ছে এরকম অবস্থা। তো আর তাহলে কি, যেটা আমরা মানে যতটুকু যেটা ধারণা যেটা যতটুকু অনুমান ধারণা করছেন করছি যে আর কি বড় যে শিপটা শিপ, ওরকম হ্যাঁ হ্যাঁ, নোটিস করে নাই, মানে খেয়াল করে না নাই? খেয়ালই করে নাই যে ওর সাথে একটা লঞ্চ আছে, ওর নিচে বা ওর সামনে আছে, ও নোটিস করে নাই, দেখেই নাই। আচ্ছা, আর এই পর্যন্ত হতাহতের ঘটনা তো বা কতজন হতাহত হতে পারে এটা তো আর আপনারা জানেন না, যেহেতু আপনারা ওই জায়গাটা থেকে অলরেডি লিভ করছেন, রাইট? না ভাই, এটা আমরা বলতে পারবো না। আচ্ছা, আর এমনি যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে ওখান থেকে পার কুত্তুক দূরে, আসলে মানুষকে সেভ করার মতো আশপাশে কোনো ওয়ে ছিল কিনা আপনার মানে আপনার জানা মতে? আশেপাশে হচ্ছে মালবাহী ছিল, জাহাজ গুলো ছিল, আর আমাদের লঞ্চ তো আমাদের লঞ্চ অনেক সামনে ছিল, তো আমাদের লঞ্চ চলে আসছে, আচ্ছা আর আচ্ছা হচ্ছে তো এরকম কিছু আর কি আমরা দেখি নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, এটুকু সময় দেওয়ার আচ্ছা। জন্য, ঠিক আছে।